স্বাগত বিবিএ টিভির শেয়ারবাজার সংবাদে, সাথে আছি আসাদুজ্জামান চৌধুরী। প্রথমে জানিয়ে দিচ্ছি নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। বৈদেশিক ঋণ প্রতিশ্রুতিতে হতাশা ছাড়াও কমছে $44 কোটি। ব্যবসা নিবন্ধন ব্যয় বাড়িয়ে করা হচ্ছে ব্যয়বহুল। পুঁজিবাজারে টেকসই উন্নয়নে ভূমিকা রাখবে আইওএসকো সভা। শুনছিলেন নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিগত 5 বছর যাবত মোটর ইন্স্যুরেন্স প্রিমিয়াম আহরণ এবং মোটর ইন্স্যুরেন্সের সর্বোচ্চ বীমা দাবি পরিশোধ করে আসছে নিটল ইন্স্যুরেন্স। নিরাপদ যাত্রা সব সময়। চলতি 2022-2023 অর্থ বছরের 7 মাসে জুলাই 2022 জানুয়ারি 2023 হতাশাজনকভাবে কমেছে উন্নয়ন সহযোগীদের বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি। একই সময়ে উন্নয়ন সহযোগীরা ঋণ ছাড়া কমিয়েছে প্রায় $44 কোটি। তবে গত অর্থ বছরের একই সময়ের তুলনায় এবারে ঋণ পরিশোধে এগিয়ে আছে সরকার। সম্প্রতি অর্থনৈতিক সম্পর্ক বিভাগের প্রকাশিত উইং ওয়াইজ ডিভাইসমেন্ট প্ল্যান এ অর্থ বছরে $12 বিলিয়ন বিদেশে ঋণের লক্ষ্যমাত্রা রয়েছে সরকারের। আগামী 5 মাসে ফেব্রুয়ারি জুন এই লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে দেখা দিয়েছে সংশয়। চলতি অর্থ বছরের প্রথম 7 মাসে বৈদেশিক ঋণ ছাড়ে শীর্ষে রয়েছে বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী আমেরিকা, জাপান। তারপরও এ সময়ে $44 কোটি বৈদেশিক ঋণ কমিয়ে এসেছে। দেশের ব্যবসায়ীরা যখন নানামুখী চাপের মধ্যে দিয়ে তাদের ব্যবসা পরিচালনা করছে, ঠিক তখনই ব্যবসা নিবন্ধন ব্যয় বাড়িয়ে করা হয়েছে ব্যয়বহুল। ব্যবসায়ীরা বলছেন, এই উদ্যোগের ফলে অতিরিক্ত খরচের চাপে নতুন উদ্যোক্তাদের ব্যবসা শুরু করা কঠিন হবে, এতে আনুষ্ঠানিক খাতের সম্প্রসারণ বাধ্যগ্রস্ত হবে। যৌথ মূলধন কোম্পানি ও ফার্ম সমূহের পরিদপ্তর তাদের সেবা ফি বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এ বিষয়ে অবগত কর্মকর্তারা জানিয়েছেন, এর ফলে দেশি বিদেশি পাবলিক ও প্রাইভেট কোম্পানি, অংশীদারি কারবার ও সোসাইটিকে আরজিএসসির সেবা নিতে বাড়তি খরচ করতে হবে। ঢাকায় শুরু হতে যাচ্ছে অর্গানাইজেশন অফ সিকিউরিটি কমিশনের এশিয়া প্যাসিফিক রিজনাল কমিটির সভা। এই সভা শুরু হবে বুধবার 22 ফেব্রুয়ারি থেকে ঢাকা বনানী শেরাটন হোটেলে। আইওএসকো বিশ্বের বিভিন্ন দেশের পুঁজিবাজার সংস্থাগুলোর সংগঠন। এ সভা দেশের পুঁজিবাজারের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। সোমবার 20 ফেব্রুয়ারি বিএসইসির কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে সভার বিস্তারিত তুলে ধরা হয়। এ সময় পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিএসইসির দায়িত্বশীল কর্মকর্তারা। সংবাদ সম্মেলনে বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম বলেন, 22 ও 23 ফেব্রুয়ারি 2 দিনব্যাপী প্রথমবারের মতো আইওএসকোর এশিয়া প্যাসিফিক রিজনাল কমিটির সভা হচ্ছে। সংবাদ শেষ করব, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বৈদেশিক ঋণ প্রতিশ্রুতিতে হতাশা ছাড়াও কমছে $44 কোটি। ব্যবসা নিবন্ধন ব্যয় বাড়িয়ে করা হচ্ছে ব্যয়বহুল। পুঁজিবাজারে টেকসই উন্নয়নে ভূমিকা রাখবে আইওএসকোর সভা। বিবিএ টিভির সংবাদ এই পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন youtube.com/bbatv এবং ফেসবুকে লগ ইন করুন facebook.com/bbatv। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.bbatv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।